একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। তো আজ থেকে মোটামুটি সপ্তাহ তিন চার আগে, জেনারেলি যে রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরি, প্রায় সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমাকে এই রাস্তাতে ট্রাভেল করতে হয়, যেখান থেকে আমি মানে আমার এরিয়া থেকে আমাকে বেরোতে হয়েছে পড়াশোনার জন্য হোক বা অন্য কোনো কাজেই হোক। তো সেই রাস্তাটাতে আমি অটো নিয়েছি, অ্যাজ ইউজুয়াল অটো নিয়ে বাড়ি আসছি। তখন টাইমটা ওই বিকেল চারটে সাড়ে চারটে হবে। তো আমি দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপরে অটোটা এলো এবং একজন খুব ভারী একটা ব্যাগ নিয়ে একজন এলেন। তো আমি যেহেতু ধারে বসলে ওনার অসুবিধে হতে পারে, তো ওনাকে আমি মাঝের জায়গাটা ছেড়ে দিলাম। ওই ডান দিকে আর একজন ছিলেন, মানে মাঝের সিটে টোটাল তিনজন ছিল। তো উনি বসলেন, আমি বসলাম ধারে। তো বেশ বড় এবং ভারী ব্যাগটা ছিল, মানে ব্যাগটার একটা পোর্শন আমার পায়ে কিছুক্ষণ ছিল, তো আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাগটা বেশ ভারী। তো তারপরে দেখলাম অটোটা কিছুটা গেল, প্রচণ্ড ট্রাফিক ছিল, যে রাস্তা দিয়ে আসে অটোটা একটু ঘুরে আসতে হয়েছিল, সেদিন প্রচণ্ড ট্রাফিক ছিল যে কারণে। তো বেশ কিছুটা এলো অটোটা, আমি দেখলাম আস্তে আস্তে আমার বসার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, উনি আরো চেপে আসছেন, আমি আরো সরছি অ্যাডজাস্ট করতে করতে, এবার একদম ধারে চলে গেছে। এবার ধারে কোনো গার্ড ছিল না, তো ঠিক আছে আর তো সরা যাবে না, এবার আমি ওখানেই বসলাম কোনো রকমে। আমি ভাবলাম যে ওনার হয়তো ভারী ব্যাগ, ওনার প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমিও সরে এলাম বেশ কিছুটা। কিন্তু আবার দেখলাম যে তাও উনি সমানেই এদিকে চেপে আসছে, তো কিছুটা অকওয়ার্ড লাগলো। তারপর কিছুক্ষণ পরে আমি ফিল করতে পারলাম যে কিছু একটা এসে আমার গায়ে টাচ করছে, হাতে নয়, এই যে রাইট পোর্শনে কিছু একটা টাচ করছে। তো আমি কিছুটা মানে আবার কিছুটা একটু নড়ে চড়ে বসলাম, ভাবলাম বোধ হয় ওনার ব্যাগটা অনেকটা ভারী বা ব্যাগের হ্যান্ডেলটা একটু মানে অ্যাঙ্গুলার ছিল ব্যাপারটা, তো আমি ভাবলাম যে হয়তো ব্যাগের কোনো কিছু টাচ করছে। কিন্তু আমার একটা অস্বস্তি হচ্ছিল কন্টিনিউয়াসলি, তো আমি তাকাইনি প্রথমে। তারপর খানিকক্ষণ বাদে ওনাকে, উনি যাতে বুঝতে না পারেন, আমি একটু মানে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে ওনার হাতটা উনি সরিয়ে নিলেন ব্যাগের তলা দিয়ে। তো উনি কন্টিনিউয়াসলি ওনার হাত দিয়ে আমাকে টাচ করছিলেন। তো ফর আ সার্টেন টাইম আই ওয়াজ ব্ল্যাঙ্ক, যে এরকম ঘটনা ঘটেনি তা না, হাজার একটা ঘটনা ঘটেছে, কিন্তু এই রাস্তাতে আমি এই জিনিসটা এক্সপেক্ট করিনি। তো খানিকক্ষণ পজ নেওয়ার পর আমি ওনাকে বললাম, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনি কি করছিলেন। উনি এইটুকু কথাতে এতটা ভয় পেয়ে গেলেন যে উনি অটো থামিয়ে, অটোকে ভাড়া দিয়ে প্রায় পালানোর মতো। আমি চিৎকার করলাম, আমি যা তা করে ওনাকে বললাম, কিন্তু আমি এর থেকে বেশি কিছু করতে পারলাম না। উনি যখন নেমে পালালেন, তখন তার ডান দিকে যিনি বসেছিলেন, যে দাদা বলবো কাকু বলবো কি বলবো জানি না, উনি বললেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম উনি কন্টিনিউয়াসলি আপনার দিকে চেপে যাচ্ছিলেন। তখন আমার একটা জিনিসে মনে হলো, আপনি বুঝতে পারলেন যখন আমি ওনার উপর চেঁচালাম, তারপর উনি নেমে যাওয়ার পর আপনি এটাও বললেন যে আপনি ওনাকে একটা থাপ্পড় মারলেন না কেন, কিন্তু তাও উনি একবারও প্রোটেস্ট করলেন না। এরকম ঘটনা একটা শেয়ার করলাম, এরকম হাজারটা ঘটে আর প্রত্যেকটা মেয়ের সাথে ঘটে। হ্যারাসমেন্ট একটা ওয়ার্ড যেটা আমাদের সোসাইটিতে এতটাই কমন হয়ে গেছে, এতটাই নর্মালাইজড হয়ে গেছে, যে এখন আর কেউ এটাকে ক্রাইম হিসেবে মানতে চায় না, কেউ কনসিডারই করে না যে এটা একটা ক্রাইম। কিন্তু এই হ্যারাসমেন্টটা এতটাই হার্শ একটা মানুষের পক্ষে, যে যার সাথে হয় তার তো কনফিডেন্স, সেলফ এস্টিম সব জিনিসই লো হয়ে যায়, তার সাথে সাথে সে মানুষকে ভয় পাওয়া শুরু করে দেয়, সে নিজেকে ডাউট করতে থাকে। এরকমই ঘটনা আমাদের জীবনে, মেয়েদের জীবনে অনেক হতে থাকে, ছেলেদের জীবনেও হয়, মেয়েদের জীবনটা বলছি কারণ আমার সাথেও হয়, মানে হয়েছে। আর সবচেয়ে প্রথমে আমি এই হ্যারাসমেন্টটা ফিল করতে পেরেছি যখন আমি ক্লাস ফোর থেকে ফাইভে উঠি, তখন মেলা চলছিল, রথের মেলা। আমি আর মা মেলাতে, আমি জেদ করেছিলাম যে আমি মেলাতে যেতে চাই, মা নিয়ে গেছে আমাকে, নিয়ে গিয়ে তার আগে আমরা একটু মানে বলছিলাম এই জামাটা পরবো কি ওই জামাটা পরবো, মা আমাকে কোনো কিছুতেই বাধা দেয়নি, আমার যেটা ইচ্ছা তুই তাই পর। তো আমি চুজ করেছিলাম যে আমি একটা স্কার্ট একটা টপ পরবো। সেই কম বয়সে আমার মানে ওই ফুল লাগানো স্কার্ট ওই সব জিনিস আমার পরতে খুবই, মানে যে কোনো বাচ্চাকে সেই টাইমে এরকম ভালো জামা পরতে, এরকম সুন্দর সুন্দর ফুল লাগানো বা পুতুল লাগানো এগুলো পরতে খুব ভালো লাগে। কিন্তু সেই পুতুল বা ফুল লাগানো সেই স্কার্টের দিকে
অনেক নোংরা মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, যে ভাবে যে কতক্ষণে ওই স্কার্টটাকে নামাবে। সেরকমই আমি মায়ের সাথে মেলাতে যাচ্ছিলাম, যেতে যেতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা ঘুরছি আমি আর মা। তারপরে আমি মানে মা ওই কাপ ডিশ এগুলো সব কিনছে, আমি হাতে দুটো বেলুন মানে ওই গ্যাসের যে বেলুনগুলো আর হাতে কিছু মানে খেলনার আইটেম ওটা হাতে ধরে মায়ের পাশে এরকম দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে এত ভিড়ের মাঝখানে আমার পিছনে কে যেন দাঁড়িয়েছে আর আমার পিঠটা কেউ রাব করছিল, আমি ঘুরে দাঁড়ালাম যে একটা আঙ্কেল, ভালো কথা। তো আমি একটুখানি ডিস্টেন্স মেনটেন করলাম, যে হুট করে এরকম এসে কী করছে আমার ভালো লাগেনি, তো মাকে আমি একটু জড়িয়ে ধরলাম। আর তারপরে আস্তে আস্তে দেখছি ওই হাতটা আমার স্কার্টের দিকে যাচ্ছিলো আর আমার স্কার্টটাকে তোলার চেষ্টা করা হচ্ছিলো। আমি খুব ভয় পেয়ে যাই যে এই জিনিসটা আমার কোনো সময় আগে হয়নি আর এটা কেন হচ্ছে, আমি কি এটা মাকে বলব? যদি আমি মাকে বলি যদি মা আমাকে মারে? তাই আমি মায়ের সামনে একটু গ্যাপ ছিল সেখানে ঢুকে গেছিলাম। মা ভাবলো যে আমি একদম কেন করছি, মা আমাকে বললো যে এখানে দাঁড়াস না, একটু সাইডে গিয়ে দাঁড়া, ওখানে জল আছে এরকমভাবে, আমি তাও ওখানেই দাঁড়াবো। তারপরে কেনা হয়ে গেছে, যাচ্ছি অন্য একটা দোকানে, মা মায়ের হাত ধরে, তাও আমি দেখছি ওই আঙ্কেলটা আমাকে মানে ফলো করছে আর তার সাথে আর একটা লোক চলে এসেছে। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ফলো হচ্ছে আর ততবারই আমাকে আমার স্কার্টটাকে ধরার চেষ্টা করছে। তো ওই টাইমটাতে এতটাই যে আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা কেন হচ্ছে, এটা আমার সাথে কেন হচ্ছে, এটা তো হওয়া উচিত না, মাকে বলবো কি না, আমার সাথে আরও কিছু কি খারাপ হবে কি না, এটা ঠিক কি না ভুল, এটা কি সবার সাথে হয়, অনেক প্রশ্ন মনে আসছিল। আমি ঠিক সেই দিনটা ভুলতে পারি না, কারণ কি ওটা এতটাই কাছে আর প্রথম ওই ভয়ঙ্কর জিনিসটা আমার সাথে হয়। তো মা আমাকে, আমি তখন কাঁদতে শুরু করি, মা আমাকে জিজ্ঞাসা করে যে তুই কাঁদছিস কেন, কী হয়েছে, কোথাও লেগেছে, পড়ে গেছিস? না আমি শুধু বাড়িয়ে যাবো তাড়াতাড়ি। তো মা তখন থেকে আমাকে একটু ফলো রাখতে মানে বেশি ফলো রাখার চেষ্টা করে। তো আবার আমি মায়ের পাশে দাঁড়িয়েছিলাম, তো তখনও দেখছি যে আমার স্কার্টটাকে তোলা হচ্ছে, আমি মানে মাকে ধরে কাঁদছি। তখন মা বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে আর মা ওখানে বেশি দেরি করেনি, মা আশেপাশে তাকালো যে কেউ আছে কিনা। আর তখন আমি দেখলাম যে আঙ্কেলটা ওই ভিড়ের মধ্যে চলে গেছে আর মা দেখতে পাইনি কাউকে, আর আমি মাকে কিছু বলতে পারিনি, আজও মাকে সেরকম কিছু বলতে পারিনি। কিন্তু মনের মধ্যে একটা মানে কি বলবো, এই যে ভয় কাটানো যে ভয়টা, এটা বেরিয়ে গেছে। এখন কোনো কিছু হলে ফাইট ব্যাক করি, ওইরকম বয়সে যে আমার সাথে ওরকম হয়েছে সেইটা আমি মানে শুধু আমি কেন, যে কোনো কেউই মানতে পারবে না। আর এত কম বয়সে বা বড় বয়সে কোনো সময় এই জিনিসটা হওয়াটা উচিত না। তোমরা বিশ্বাস করবে না, বাড়িতে আসার পরে আমি ওই স্কার্টটাকে রেখে আর কোনো দিনও পরিনি। আমার মনে হচ্ছিলো যে এই স্কার্টটাই ভুল, এই স্কার্টটাই আমার জীবনে সবচেয়ে বড় দাগ লাগিয়ে দিয়েছে। ওই আঙ্কেলটা যেখানে যেখানেই হাত দিয়েছিল সেই জায়গাটা এখনও পর্যন্ত আমার মনে হয় ছাপ আছে। তো ওই স্কার্টটাকে আমি একদমই অ্যাবান্ডন করে দিয়েছিলাম, পরবো না, মা আমাকে বলে পর পর, কিন্তু আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ওই স্কার্টটা ওটাই নোংরা, স্কার্টটাই মানে ওই স্কার্টটাকে আমি কোনোদিন হাত দেবো না, স্কার্টটাকে আলটিমেটলি দান করে দিতে হয়েছিল। সেটার পর থেকে যখন আস্তে আস্তে বড় হই, সবার সাথে কথা বলি, তখন দেখি যে এটা সবার সাথেই হয়। তো তখন আমার মনে হচ্ছিলো যে হয়তো এটা কেন নর্মাল কেন, মানে তোরও হয়েছে, তোরও হয়েছে, এরকমই হচ্ছিলো। তো এই জিনিসগুলোকে না আটকানো উচিত, এত কম বয়সে একটা মেয়ে যে মানে আনন্দ করতে যায় সেই টাইমে এই নোংরা মানে এই লোকগুলো নিজে সেই জীবনটা পেরিয়ে এসছে, এখন আরও সেই ছোটবেলার জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছে। স্ট্রিট হ্যারাসমেন্ট, আমরা সব মেয়েরাই এটা এক্সপিরিয়েন্স করে থেকেছি, কেউ কেউ অনেক ছোটোবেলা থেকে এক্সপিরিয়েন্স করেছি, কেউ কেউ ফ্রিকোয়েন্টলি এক্সপিরিয়েন্স করি, এবং দুঃখজনকভাবে ফিউচারেও আমরা এটা এক্সপিরিয়েন্স করতে থাকবো।
যতবারই আমাদের সাথে স্ট্রিট হ্যারাসমেন্ট হয়ে থেকেছে, প্রত্যেকবারই প্রত্যেকটা ইনসিডেন্ট আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা এবং একটা বাজে ব্যাপার এবং বাজে এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়ায়। কিন্তু এমনই একটা পার্টিকুলার ইনসিডেন্ট যেটা আজও আমার মনে এবং মাথায় ইনগ্রেন্ড হয়ে আছে, সেটা আমার সাথে ঘটেছিল যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমি বিকেলবেলা 5টার দিকে টিউশন পড়তে যাচ্ছিলাম। টিউশন পড়ার রাস্তায় অনেক অলিগলি পেরিয়ে আমার পড়তে যেতে হতো। এমনই একটা গলি দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম এবং আমার ডান দিকে আর একটা সরু গলি পড়ে। তখন শীতকাল, তাই রাতটা অনেক তাড়াতাড়ি নেমে আসতো বা অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যেত। তাই সেই আমার ডান দিকের গলিতে কোনোরকম আলো ছিল না, বলতে গেলে পুরোপুরি অন্ধকার। আমি যখন হেঁটে গলিটা দিয়ে যাচ্ছিলাম আর আমার ডান দিকের গলিটা সামনে পড়ছিল, তখন আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যখন আমি ওই ডান দিকের গলির মুখের সামনে এসে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম যে ওখানে একটা মধ্যবয়সী একটা মানুষ নিজের সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সাইকেল নিয়ে দাঁড়িয়ে উনি ব্লান্টলি বলতে গেলে ইংরেজিতে যেটা আমরা বলি মাস্টারবেট, উনি দাঁড়িয়ে মাস্টারবেট করছেন। তখন বিকেল 5টার সময়। রাস্তায় আমার আশেপাশে কিছু কেউ ছিল না, কিন্তু অনেক আশেপাশে বাড়ি ছিল, উনিও একটা বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন এবং বাড়ির কোনো কোনো বাড়িরই কোনো লোককে আমি সেখানে পাইনি, দেখিনি যে অবজেকশন জানাবে। আমি ওনাকে দেখে চমকে গেলাম, ওনাকে দেখে আমি চমকে দাঁড়িয়ে পড়লাম ভয়তে, এবং উনিও আমাকে যখন দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে উনি আমাকে তারস্বরে খিস্তি খামারি করতে শুরু করলেন। খিস্তি খামারি করছিলেন আমাকে, প্রচণ্ড পরিমাণে নোংরা কথা বলেছেন, আমাকে নোংরা অফার্স দিয়েছেন ওখানে দাঁড়িয়ে, আর তারস্বরে উনি চিৎকার করে আমার নামে যা পাচ্ছে তাই বলছে, আমাকে নোংরা অফার দিচ্ছে। এবং ওনাকে দেখে আমি এমনই ভয়তে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়লাম যে আমার মাথায় যে সেন্সটা কন্টিনিউয়াস বলছে যে এখান থেকে পালিয়ে চলে যায়, এখান থেকে পালিয়ে চলে যায়, সেই সেন্সটাকে আমি অ্যাকশনে কনভার্ট করতে পারছিলাম না। কনভার্ট করলাম যখন দেখলাম উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন, ওনার কথা আস্তে আস্তে নোংরা হতে চলেছে, আমাকে দেখে উনি নোংরা নোংরা সাজেশন এবং নোংরা নোংরা অ্যাকশন করছেন এবং আমার দিকে আস্তে আস্তে উনি এগিয়ে আসছেন। যখন দেখলাম উনি প্রায় অনেকটাই কাছে চলে এসছেন, তখন আমার মাথায় ক্লিক করলো যে না, আমার এখন এখান থেকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতেই হবে। ওনাকে সেই মোমেন্টে দেখে যখন দেখলাম অনেক কাছে চলে এসছেন, আমি দৌড়াতে শুরু করলাম এবং এন্টায়ার রাস্তা ওই জায়গা থেকে আমার টিউশনের বাড়ি অবধি আমি এন্টায়ার রাস্তা দৌড়ে দৌড়ে গেলাম। আমি পেছনে করে তাকাই উনি দেখার জন্য যে উনি আমার পেছনে আসছেন কি না, আমি এতটাই ভয় পেয়ে দৌড়াচ্ছিলাম। আমি আমার টিউশনের বাড়িতে পৌঁছালাম দৌড়িয়ে, ওখানে গিয়ে আমি বসলাম এবং ভয়তে এমনভাবেই জড়ো হয়ে গেছিলাম যে আমার মাথায় যে আওয়াজটা আমায় বলছে যে আমার স্যারকে আমার বলা উচিত যে স্যার আমি রাস্তায় একটা ডেঞ্জারাস মানুষকে দেখলাম এবং এই ইনসিডেন্টটা আমার সাথে হলো, সেটা যে আমি স্যারকে রিপোর্ট করবো, সেইটুকু সেন্স বা সেইটুকু কারেজ তখন আমার মধ্যে ছিল না, সেটুকু সাহস আমার মধ্যে ছিল না। আমি এতটাই ভয়তে জড়ো হয়ে বসেছিলাম, স্যারকে বা আমার বন্ধুকে কাউকেও বা কিছু বলবো আশেপাশে, সেইটুকু সেন্স আমার তখন ছিল না। পড়ার কন্টিনিউ হওয়ার মাঝপথে আমার মাথায় এটা আসলো যে আচ্ছা, আমি তো ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসলাম, কিন্তু আমার পেছনে বা আমার পরে যদি কোনো মেয়ে ওখান থেকে হেঁটে এসে থাকে বা ওনাকে পাস করে থাকে ওই লোকটাকে, তাহলে তার সাথে কি কিছু হয়েছে বা কিছু কি হতে পারে, এই জিনিসটা আমার মাথায় কাজ করতে শুরু করলো। কিন্তু দুঃখজনকভাবে আমি এতটাই ভয়তে জড়ো হয়ে বসেছিলাম যে আমি আমার স্যারকে তাও রিপোর্ট করিনি যে স্যার এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, অন্য মেয়েরা আসতে পারে ওই গলি থেকে, আপনি একটু দেখুন। পড়া শেষ হয়ে যাওয়ার পর আমি প্রচণ্ড পরিমাণে ভয়তে এবং সেই সেম কারেজ নিয়ে, যেটুকু কারেজ আমার মধ্যে বাকি ছিল সেই কারেজটুকু নিয়ে আমি ওই সেম অলিগলি দিয়ে হেঁটে এসে বাড়ি আসলাম। এবং বাড়ি এসে যথেষ্ট ট্রমাটাইজ ছিলাম আর আমার কিছু বন্ধুদেরকে জানালাম আমি যে এটা আমার সাথে ঘটেছে। সেই ইনসিডেন্টের পর আমি এক্সপিরিয়েন্সটাকে ভোলার চেষ্টা করেছি, প্রসেস করে ভোলার চেষ্টা করেছি, কিন্তু আজও অবধি ওই ইনসিডেন্টটা মাঝে মাঝে আমার মাথায় আসে যে আমার সাথে এরকম হয়েছিল। কিন্তু ইনসিডেন্টটার থেকে বেশি ভয় যেটা আমার মাথায় আসে সেটা হলো
যে যদি কোনো মেয়ে ওখান থেকে আমার পরে পাস করে গিয়ে থাকে তাহলে তার সাথে কিছু হয়েছে কি না বা কিছু হলে সেটা কি হতে পারে, সেই গিল্টটা আমার মধ্যে এখনও কাজ করে। স্ট্রিট হ্যারাসমেন্টের ইনসিডেন্টস বা এক্সপিরিয়েন্স এতটাই নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে কারোর লাইফে যে আমি তখন উঠে গিয়ে দাঁড়িয়ে সাহস করে বলতে পারিনি যে এই ইনসিডেন্টটা আমার সাথে হয়েছে, এই ইনসিডেন্টটা আমি রিপোর্ট করছি যাতে অন্য কোনো মেয়ে যে ওখান থেকে পাস করে থাকে তার কোনো ক্ষতি যাতে না হয়। এমনভাবেই ভয়তে গ্রিপ করে থাকে মানুষকে স্ট্রিট হ্যারাসমেন্টের কেস। ঘটনাটা বদলালো, মুখগুলো বদলালো, আওয়াজটাও বদলালো, সময়টাও বদলালো, কিন্তু যেটা বদলালো না সেটা হচ্ছে মানসিকতা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মেয়েরা নাকি ভোগের বস্তু, সত্যি কি তাই? বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে, তাই না? তবে এর প্রতিবাদ কোথায়, প্রতিকারই বা কী? আপনার বাড়িতে যে কটা মহিলা আছে একবার যান না, গিয়ে জিজ্ঞেস করে দেখুন। আর একটা মুখ বাড়বে, আর একটা আওয়াজ বাড়বে, আর একটা ঘটনা বাড়বে, তবে বদলাবে না সেটা হচ্ছে মানসিকতা। কার মানসিকতা? সেই সব মানুষের মানসিকতা যারা প্রতিনিয়ত আমাকে আপনাকে পৈশাচিক অনুভূতি দিয়ে চলেছে, কখনো ভিড় বাসে কিংবা ভিড় ট্রেনে কিংবা মেট্রোতে। আরো অদ্ভুত লাগে যখন দেখি এসব কিছু দেখার পরেও কিছু মানুষ অবলীলায় মেয়েদের স্বাধীনতার দিকে আঙুল তুলে বসে, পাশে বসে থাকা স্ত্রীর বোন কিংবা মেয়েকে বলে বসে, দেখেছিস তো এই কারণেই রাত করে বাড়ি ফিরতে বারণ করি, একা রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে বারণ করি। কবে ঠিক হবে বলুন তো, এসব আছে জবাব কারুর কাছে? কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে মোমবাতি হাতে ক্যান্ডেল মার্চে শামিল হওয়াটা খুব একটা বড় বিষয় নয়। তবে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারেন যে ওই ক্যান্ডেল মার্চে গিয়ে আপনাকে কিংবা আমাকে নতুন কোনো অনুভূতির শিকার হতে হবে না? আমি কিন্তু সেই গ্যারান্টি দিতে পারছি না। তাই নেক্সট টাইম নিজের বান্ধবীকে, বোনকে বা মেয়েকে পোশাক নিয়ে কথা শোনানোর আগে বা সঠিক সময় বাড়ি ফিরতে বলার আগে একবার ভেবে দেখবেন। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার থেকে কিন্তু একসাথে দাঁড়িয়ে লড়াই করা এবং এই বিষয়গুলোকে নিয়ে আওয়াজ তোলা অনেক বেশি সহজ এবং সঠিক। আপনাদের কি মনে হয় যারা এসব দেখেও চোখ এড়িয়ে চলে যায় তারা র‍্যাপকে প্রমোট করছে না? যখন এই কথাগুলো কারোর সাথে শেয়ার করি তখন উপর থেকে সাজেশন আসে, চড়িয়ে দিলি না কেন একটা, তবে আজকে যাকে আমি ট্রেনে চড় মারবো কাল সে বাসে উঠে অন্য কোনো মেয়েকে মলেস্ট করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? নেই। আমাকে, আপনাকে, সকলকে নিয়ে সমাজ, আমরাই পারি এর সৎকার করতে। আপনাদের কি থটস শেয়ার করুন কমেন্ট বক্সে, কিংবা এই লিঙ্কে ক্লিক করে পোস্ট করতে পারেন আমাদের পেজকে ট্যাগ করে ফেসবুকে।